নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে বরবটির একটা শুকনো তরকারি রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে এর জন্য আমি দুটো মূল নিয়েছি একটা আলু আর বরবটি আর বরবটি এইভাবে সমান সমান করে সমান সমান দেড় ইঞ্চি মাপ করে কেটে নিলাম আর মূল আলুটাও একইভাবে একই সাইজ করে এইভাবে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিচ্ছি ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি এবার আমি যে ফোড়নটা ব্যবহার করব সেটাতে ওয়ান ফোরটি স্পুন কালো সর্ষে মৌরি কালো জিরে জিরে একটা গোটা শুকনো লঙ্কা আর হিং আছে আর মেথি খুব সামান্য পরিমাণ এবার সর্ষের তেল দুই টেবিল স্পুনের মতো গরম করে নিয়েছি আর ফোড়নটা দিয়ে দিলাম এবার প্রথমে আলুটা দিয়ে দেবো নাড়াচাড়া করব আর ফোড়নটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয় খুব বেশি যেন পুড়ে না যায় বা কাঁচা না থাকে এই রান্নায় এই ফোড়নটারই বিশেষত্ব আছে ফোড়নটাই থাকবে খুব বেশি মশলা ব্যবহার করিনি আর এই ফোড়নের স্বাদটাই রান্নাতে রান্নার স্বাদটা আসবে এবার আলুটা একটু নাড়াচাড়া করার পর একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরই পেঁয়াজটা দেবো নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এইভাবে আলু আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে নিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এবার মূলোটা দিয়ে দিলাম আর বরবটিটা এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব আমি হিংটা এখানে দিতে বাদ চলে গেছে মাঝে জায়গা করে দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবার সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিলাম আমি রান্নায় লঙ্কার গুঁড়ো বা খুব বেশি মশলা ব্যবহার করিনি এখানে যে ফোড়নটা আছে এর স্বাদটাই খুব ভালো করে এই সবজিতে বা তরকারিটাতে আসবে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এবার জল দেব তবে খুব বেশি জল দেব না যেহেতু এটা শুকনো তরকারি হবে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত জলটা দিতে হবে আর ঢাকা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর জল লাগলে দিয়ে দিতে হবে আমি আরও একটু জল দিয়ে নেব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আরও একটু জল দিয়ে দিলাম খুব বেশি যেন গলেও না যায় বরবটিটা একটা কাঁচা লঙ্কা দি দিয়ে দিলাম আর সামান্য চিনি শেষের দিকে রান্নাটা প্রায় হয়ে গেছে তাহলে বরবটির এই শুকনো তরকারিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর রান্নাটাকে অবশ্যই লাইক এবং আত্মীয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমার এই নিত্য নতুন রান্না নোটিফিকেশান পেতে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ